বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা নারী উম্মে হাবিবা নীলা, ওপাস সাইন, ঢাকা। বিশ্বায়নের এই সময় যখন সবকিছুই নিজের গতিতে একটু একটু করে বদলে যাচ্ছে, তখন এর সাথে সাথে পরিবর্তিত হচ্ছে বিজ্ঞাপনের ধারাও। এরই ধারাবাহিকতায় চলে এসেছে ডিজিটাল প্রিন্টিং পদ্ধতি। ডিজিটাল প্রিন্টিং ব্যবসাকে ঘিরে অনেকেই গড়ে তুলেছেন বিভিন্ন ডিজিটাল প্রিন্টিং প্রেস, হয়েছেন সফল। কিন্তু একজন নারী হয়ে একান্তই নিজের সাহসী উদ্যোগে ডিজিটাল প্রিন্টিংকে ব্যবসা হিসেবে বেছে নিয়ে সফল হওয়াটা শুধু বিরল নয়, একেবারে নেই বললেই চলে। এরই সবচেয়ে ভালো উদাহরণ উম্মে হাবিবা নীলা। শৈশব থেকেই আমার কাজের প্রতি আগ্রহটা অনেক বেশি ছিল, যার জন্য আমি কখনো বসে থাকি নাই। ছোটবেলা থেকেই আমি সবসময় কিছু না কিছুর সাথে সংযুক্ত ছিলাম, ফলস্বরূপ আমি জাতীয় শিশু পুরস্কারও অর্জন করেছি। একা একা পথ চলতে গিয়ে তিনি একদিন দেখা করতে যান তার চাচাতো ভাইয়ের সাথে, যিনি একজন প্রিন্টিং প্রেসের ব্যবসায়ী। কাজ করতে থাকেন ভাইয়ের সাথে, অনুপ্রেরণা পান নিজের কিছু একটা করবার। তিনি পত্রিকায় একটা বিজ্ঞাপন দেখতে পান অফসেট প্রিন্টিং মেশিন বিক্রির, যোগাযোগ করেন সেখানে। কিন্তু অপর পাশ থেকে নারী কণ্ঠ পেয়ে পুরো কথা না শুনেই বারবার ফোন কেটে দিয়েছেন মেশিন মালিক। শেষ পর্যন্ত যোগাযোগ করে সফল হন, কিন্তু এতগুলো টাকা ঋণ সুবিধার জন্য সে যোগাযোগ করে ব্যর্থ হন। আরেক চাচাতো ভাইয়ের কাছ থেকে টাকা চাইতে বাধ্য হন, কিনে ফেলেন মেশিন, প্রতিষ্ঠিত করেন নিজের প্রিন্টিং প্রেস। কিন্তু কাজ কোথায় পাবেন? চক্ষু লজ্জা ভয় উপেক্ষা করে নিজেই শুরু করলেন কাজের খোঁজ। আগ্রহী হয়ে ওঠেন ডিজিটাল প্রিন্টিং এর প্রতি। অফসেটের মার্কেটিং করতে গিয়ে দেখি ডিজিটাল কাজগুলো একই ক্লায়েন্টের কাছে দুই ধরনের কাজ। ডিজিটাল প্রিন্টিং মেশিন কেনার জন্য টাকা জোগাড় করতে লাগলেন, এর ওর কাছ থেকে চেয়ে চেয়ে ধীরে ধীরে এমন অবস্থা দাঁড়ালো কাছের লোকজনরা দূরে সরতে শুরু করলো। জানতে পারলেন ঋণ পেতে হলে প্রয়োজন ব্যাংক ট্রানজ্যাকশনের, শেষ পর্যন্ত আস্থা পান ট্রাস্ট ব্যাংকের ওপর। প্রাথমিক অবস্থায় ওনাকে জাজমেন্ট করতে পেরেছে আমাদের বোর্ড, যে তাকে একেবারেই বিনা কোলাটারালে আমরা টাকা দিয়েছিলাম। কিনে ফেলেন ডিজিটাল মেশিন, শুরু হয় অপাস সাইনের ডিজিটাল প্রিন্টিং ব্যবসার যাত্রা, বাড়তে থাকে কাজের পরিধি। 2008 সালে একমিটির বাস ব্র্যান্ডিং করে অপাস সাইন, গভীর রাতেও একা পৌঁছে গিয়েছেন বাস ব্র্যান্ডিং কর্মস্থল আশুলিয়াতে, সহ্য করেছেন বাঁকা দৃষ্টি। প্রথমে চারজন এমপ্লয়ি দিয়ে কোম্পানিটির যাত্রা শুরু হয়, এখন ধীরে ধীরে উন্নতি করে করে কোম্পানিতে এখন পারমানেন্ট হিসাবে প্রায় 45 জন এমপ্লয়ি কাজ করতেছে। সব কিছুতেই ওপাস সাইন অল থ্রু তার কমিটমেন্ট সবসময় রাখার চেষ্টা করেছে, তার প্রত্যেকটা স্টেপে এপেক্স থাকবে তার সাথে সবসময়। তাদের মূল যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে কোয়ালিটি অফ ওয়ার্ক এবং তাদের হচ্ছে কমিটমেন্ট। এবং আমি কোয়ালিটি বজায় রাখতে পেরেছি দেখে দীর্ঘদিন এই ক্লায়েন্টগুলির সাথে আমি কাজ করতে পারছি। শুধু যে সফলভাবে কমিটমেন্ট বজায় রেখে কাজ করে যাচ্ছেন তাই নন, তিনি সন্তানদের চোখেও একজন দৃষ্টান্তমূলক সফল মা। অ্যাকচুয়ালি আমি এটা বলতে চাই যে যারা ওয়ার্কিং ওমেন আছে তাদের জন্য আমার মা একজন মানে আইডিয়াল মডেল হিসেবে কাজ করে। তিনি শুধু গর্বিত সন্তানের মাই নন, একজন গর্বিত মায়ের সন্তান হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। যখন আমি বাইরের লোকদের কাছ থেকে শুনি ওর প্রশংসা তখন আমি গর্বে আমি খুব গর্বিত হয়ে যাই আর কি। উম্মে হাবিবা নীলা সব দিক থেকেই একজন সফল উদ্যোক্তা। স্বপ্ন দেখেছি সফল হব, সেই পথ ধরে এগিয়ে গেছি। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও ধৈর্যের জন্য আজকে আমি একজন সফল উদ্যোক্তা।